আজকে যদি তুই সুইসাইড করতি কার কাছে আসতে যেতো? ও তুই এই মেয়েকে পাবি না বলেই তো আজকে সুইসাইড করতে গেছিলি, ঠিক না? আজকে যদি তুই মারা যাই তুই মেয়েটা বড় জোর তোর জন্য 3 মাস কান্নাকাটি করতো, তারপর ওর লাইফে তোর মতো একটা ছেলে আসতো সান্ত্বনা দেওয়ার জন্য, সেই ছেলেটাকে ওর ভালো লাগতো, প্রেম করতে পারতো, অথবা অন্য কোনো ছেলেকে বিয়ে করে ফেলতো, তবে তার মনে রাখার প্রয়োজন নেই আছে? সুইসাইড করার পর যদি মানুষগুলো দেখতে পারতো সে যার জন্য সুইসাইড করেছে সে কতটা ভালো আছে তাকে ছাড়া, তাহলে সে সুইসাইডটা বুঝতে আবার সুইসাইড করে। সুইসাইড করে কি লাভ? সব বোকার তো। আমাদের দেশে তখন বোকার তো অভাব নাই, তোমার মতো এরকম হাজার হাজার বোকা আমাদের দেশে আছে, প্রতিদিন গড়ে 8-1 জন ছেলে মেয়ে সুইসাইড করে। ও সুইসাইড করাটা তো এখন একটা ট্রেন্ড, ভালোবাসাকে না পেলে সুইসাইড করতে হবে। আরে ভাই, তুমি যে মানুষটাকে না পেয়ে সুইসাইড করতেছো, তুমি মরে যাওয়ার পর সেই মানুষটাই আরেকজন মানুষের হাত ধরে তাতা থুই থুই করে ঘুরে বেড়াচ্ছে, দাঁত কেলিয়ে হাসছে, আর তুমি এই জন্য বলি লাইফে এমন সাকসেস আনো যেন সেই ছেলে অথবা মেয়ে তোমাকে না পেয়ে আফসোস করে, অথবা সাকসেস